অনেকে কিন্তু এখনো পর্যন্ত এ ধান্দায় আসে, আগে সিয়ারে বসি দেখেন কি করি। আপনি যদি আবার ওই জালেমদের মতো আরম্ভ করেন, আপনাকেও ইতিহাস নিন্দিত ঘৃণিত, ওই হিটলারের মতো চেঙ্গিস খানের মতো, বিশেষ করে যারা জালেম তাদেরকে যেভাবে চিহ্নিত করে রেখেছে ইতিহাস, আপনাকেও করে রাখবে। ইয়াজিদ কি সুন্দর নাম, অথচ এই নামটাকে আল্লাহ ঘৃণিত করে দিয়েছে, গালি বানিয়ে দিয়েছে। কোন হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, ও বলবে ইয়ার কি করে, ইয়াজিদ একটা নাম নাকি, ও তো একটা গালি, কথা বলেন না কেন? অথচ নামটা কত সুন্দর ইয়াজিদ, এত সুন্দর নামকে যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে, আপনার নাম যতই সুন্দর হোক, যুগের আবর্তনে কালের বিবর্তনে দেখবেন ইতিহাস আপনাকে ঘৃণিত করে দিয়েছে, এ দুনিয়ায় শয়তানও আপনার নাম রাখতে রাজি হবে না। এই জন্য থামেন, কারো জীবনে যেন জুলুম এসে না যায়। এই জন্য অবৈধ ইনকামের টাকা পয়সা যারা এতদিন রেখে গেছেন, দুইটা ক্ষতি হবে আপনার। কোরআনে কারিমের ব্যাখ্যা জানাচ্ছে, যারা অবৈধ ভাবে উপায় করেন এ অবৈধ সম্পদ আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। দরবেশের কত টাকা আপনি জানেন? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় তার নাম, অথচ এখন জেলখানার মেজের উপরে শুয়ে আছে। আমি যেভাবে মাটির উপরে শুয়ে থাকতাম সেইভাবে আছে। কি হইল তার এই টাকা পয়সা? এটা তো দুনিয়া গেল। আল্লাহ পাক বলেন সব চাইতে ভয়ঙ্কর কথা, যারা অবৈধভাবে দুনিয়া ইনকাম করবে, চর্ম চোখে দেখতে মনে হবে বিশাল কিছুর মালিক হয়ে গেছে, এ মানুষটা মরণের সঙ্গে সঙ্গে ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবে। এর চাইতে আপনি কি চান? সম্পদগুলো ভোগ করতে পারলেন না, বেঈমান হয়ে মরে গেলেই তো শুরু হবে কবরে। ওই যে মুগুরের বাড়ি, একবার বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ নিচে চলে যাবে, আবার নখ দিয়ে ফেরেশতারা টেনে তুলবে, আবার বাড়ি লাগাবে। কার জন্য কি করে গেলেন আপনি? আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, বর জন্য, মা বাবার জন্য করেছিলেন নাকি? মনে মনে ভাবতেন যে ঘুষের টাকা 20,000 50,000 1,00,000 নিলাম, আমার ছেলে মেয়ে বউ আমার মা বাবা শান্তিতে থাকতে পারবে? না পারবে। কিন্তু একটা বারের জন্য জিজ্ঞাসা করেন, 1,00,000 টাকা ঘুষ খেলে যে গোনাটা হয়েছে, এই পাপটা আপনার ওই মা বাবা নেবে কিনা? এমনকি যাদের জন্য সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন, আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলছি, এখানে আমরা যত মানুষ আছি, এই যে এই মানুষটা মনে করেন সম্পদের অবৈধ একেবারে বিশাল পাহাড় তৈরি করে মারা গেল, 200 বছর পরে যদি বগুড়াতে ফিরে আসে তখন তো আর এই মানুষগুলো পাবে না, পাবে 200 বছর পরে আমাদের নাতির নাতির নাতি 3 প্রজন্মের পরে এক লোক আসবে, উনি যদিও সেই সময় এসে বলে এই বাড়ি কিন্তু আমার, ওই বাড়িতে আপনার 3 প্রজন্মের পরে যারা আসবে ঢুকতে দেবে। আপনি যতই পরিচয় দেন, আমি কিন্তু তোর বাবার বাবার বাবা, বলবে কিসের বাবা? যদি থাকতে চান মসজিদের বারান্দায় গিয়ে থাকেন, এই বাড়িতে আপনাকে ঢুকতেও দেবে না। যদি যেতে না চান জুতা দিয়ে পিটাবে, এটাই বাস্তব। আর পুরা কোরআন শরীফের সামারাইজি এইটা, আমি পুরা কোরআন শরীফে আমি তাফসিরের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি দেখেছি আল্লাহ এইটাই বোঝাতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া, শাহজাহানপুর থানা না, হেলেঞ্চা পাড়া, পূর্ব পাড়া, গাউসিয়া ফোরকানিয়া মাদ্রাসা, পীরপাল ঈদগাহ ময়দানে, মহাবিশ্বের মহাবিস্ময়, আমাদের মালিক আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, তাফসীরুল কোরআন মাহফিল 2 দিনব্যাপী চলছে এখানে। আজকের এই সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ আনসার আলী তালুকদার,
সহসভাপতি আলহাজ মাওলানা জহুরুল ইসলাম, প্রধান অতিথি জনাব এনামুল হক শাহীন, বরেণ্য অতিথি জনাব জাকির হোসেন, বিশেষ অতিথি মিজানুর রহমান শামীম, অন্যান্য ওলামা একরাম, বিশেষ করে যারা আলোচনা রাখলেন মাওলানা রেজাউল করিম খান, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মঞ্চে বসা অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা যারা এসেছেন আমাদের শৃঙ্খলা ঠিক রাখার জন্যে, 96 বছর যেহেতু এটা চলছে, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যে এই জমিনটাতে আল্লাহর কোরআন চলছে, আলোচনা চলবে। এক নম্বরে শুনতে হবে, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, দুই নম্বরে চোখ থাকতে হবে, দুইটাই ফরজ। দুইটাই কি? আর এখানে যে বসে আছেন এটা কি ফরজ? কথা বোঝা লাগবে। আমি 1.5-2 ঘন্টা কথা বলাম, যাওয়ার সময় আমি যদি 5টা প্রশ্ন করি আপনি একটাও জবাব দিতে পারলেন, তাই আপনার এই সময়টা তো লস হবে। এই জন্যে 10 মিনিট শোনেন যেন 5টা প্রশ্নের জবাব দিতে পারে। আমার প্রত্যেকটা আলোচনা ক্লাসের মতো, আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা যেভাবে ক্লাস নিত, আমি চাই একটা ক্লাস করি, 40-45 মিনিট বা 1 ঘন্টা একটা ক্লাস করব। এই ক্লাস থেকে অন্তত 50টা শিক্ষা নিয়ে বাড়ি যাব। কিছু মানুষ আছে কানে হাত দিয়ে টান দিয়েই যায়, ও মানুষ শুনিয়ে যায়। বাড়ি যাওয়ার সময় জিজ্ঞাসা করেছে কি, ও যদি 5টা প্রশ্নেরও জবাব দিতে পারতো তাও তো অন্তত সময়টার একটা দাম দেওয়া যেত। কিচ্ছু বলতে পারে না, বেকার খালি এই এই সাউন্ড বক্স নষ্ট হয়, একদম কাঁদছিল। এই কি হয়েছে? আচ্ছা আব্বা আমার রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কাদার কি আছে? ফেল করেছিস না পাস? বলছে না আব্বা আমি ছিলাম 5-এ, আমারে নামিয়ে দিয়েছে 3-ই। আমারে যদি অন্তত ফেল করতাম তাও তো ক্লাসে রাখতো, আমার এমন রেজাল্ট, আমারে নামিয়ে দিয়েছে 2 ক্লাস নিচে, এখন আমার 5-এ উঠতে আর আমার 2 বছর লাগবে, আমি এই কারণে কাঁদতেছি। তা আপনি আজকে এসে অন্তত যদি 5 থেকে 6-এ উঠতে নাও পারেন, অন্তত 5-এ থাকা যায় না, নাকি আপনারে আবার 3-ই নামিয়ে দেওয়া লাগবে? এই জন্য এমনভাবে শুনবেন যেন অন্তত 5-এ থাকতে পারে, 6-এ অবশ্যই আমাদেরকে উঠতেই হবে। এই কথা বলেন না কেন? লাতার কা বন্যা তবাকন আন তবাক, এটা কোরআনের আয়াত, ইনশিকাকের ভেতরে আছে এই আয়াতটার মানে বাস্তব অস্ত হচ্ছে, হে নবী আপনি এক জায়গায় থাকলে হবে না, আপনাকে উপরে ওঠা লাগবে। দিন যত যাবে আপনাকে উপরে উঠতে হবে, এক তবকা পার হয়ে আর এক তবকায় যাওয়া লাগবে। তাকে আল্লাহ যে তবকার পরে তবকা, আসমানের পরে আসমান পার করে একেবারে আরশ মহল্লা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, এটা শোনেননি জীবনে? উনি কি একবারে গিয়েছেন? আস্তে আস্তে গিয়েছিলেন। আজকে আমরা অন্তত 96 বছরে এখানে যারা শুনলাম, অন্তত এত বছর না শুনলেও 20-30-40 বছর শুনতেছি একাধারে, আগে যা ছিলাম কোরআন শোনার পরে যদি ওই রকমই থাকে তা আপনার আর শোনার দরকার নেই, আপনি অন্য কাজে মন দিন। ডাক্তারের কাছে আমরা যারা যাই, প্রত্যেকটি বাচ্চা নিয়ে গেলে ডাক্তার আগে ওজন দেয়, আগে কি করে? আমার এই যে আজকে 53-54 দিন হয়ে গেল একটা মেয়ে হয়েছে, পরে ডাক্তারের কাছে নিয়ে গেলেই আগে ওজন দেয়। ওজন দেওয়ার পরে এখন 5 বছর পরে যদি ওর ওজন দিয়ে দেখে যে ওই 5 বছর আগে যা ছিল এখনও তাই আছে, ও কি সুস্থ না অসুস্থ? তা আপনি 96 বছর কোরআন শুনছেন, এটা তো আল্লাহর বাণী, আপনার ভেতরে তো প্রতিক্রিয়া আসার কথা, কিছুই আসে না। না আমরা এরকম শ্রোতা হব না, আমরা এমন শ্রোতা হতে চাই যেন এখান থেকে 5 কেজি ওজন ছিলাম আজকে যেন অন্তত 6 কেজি করে নিয়ে যেতে পারি। আমার কথা বুঝতেছে? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক এবং ধৈর্য দিও, বলেন আমি। তাহলে শুনতে আসি যারা তাদের দায়িত্ব আল্লাহ কয়টা দিলেন। 1 নম্বরে চুপ থাকবেন, যত কিছু হয়ে যাক কথা বলা যাবে না, যা হোক খুব বেশি হলেও ইশারা করবে। 2 নম্বরে শুনতে হবে, এটা মনে হয় আমি বানালাম না, সূরা আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, রহমত নাজিল হবে এখানে যদি তোমরা শুনতে পারো আল্লাহর কোরআন আর চুপ থাকতে পারো।
যেহেতু আপনি বসে আছেন, এইটা কিন্তু ফরজ না, আগের যে দুইটা বললাম এইটাই ফরজ। শুনবেন ফরজ, চুপ থাকা ফরজ, আরে বসে থাকা নফল। বসে থাকা কি আফদালুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে, সবচাইতে নফল ইবাদতের ভেতর উত্তম এই কোরআনের অনুষ্ঠান। এখানে কোরআন পড়া হবে, শোনা হবে, বোঝা হবে, এটা উত্তম নফল ইবাদত। কিন্তু চুপ থাকা আর শোনা কি বলেন বলেন? কাউকে সালাম দেওয়া কি ফরজ? সুন্নাত। সালাম দেওয়া কি? কিন্তু সালাম শোনার পরে জবাব দেওয়া, দেখেছি সালাম দেওয়া সুন্নাত, অথচ জবাব দেওয়া ওয়াজিব। না দিলে আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে, আর ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। ও সালাম না দেওয়াই ভালো ছিল না? অনুষ্ঠান করে যদি আপনার গুনাহ হয়ে যায়, মনে এটা না দিয়ে গুনাহ যেটা হয় ওইটা একটু শান্তিও পাওয়া যেত, ওইটা দেওয়াই ভালো ছিল না? আমরা এসেছি আমাদের কিছু নেওয়ার জন্য। সুতরাং আপনারা যা করছেন শ্রোতার দায়িত্ব পালন করেন। এখন আমি যারা বলতে আসে যারা, তাদের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনা ইলাইকা যিকর লিতুবাজ্জিনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, হে নবী, এ কোরআন আপনার প্রতি আমি নাজিল করেছি, শুধু সোমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। হ্যাঁ, কেন দিলাম আপনাকে এটা জানেন? লেতো বাজ্জিন আলিন্নাস, আপনি মানুষের সামনে ব্যাখ্যা করবেন, বিবৃতি দেবেন স্পষ্টভাবে, গোপন করবেন না কিছু। শব্দের দিকে খেয়াল করে শোনেন, লিতো বাজ্জিন আলিন্নাস। আপনি যখন মানুষের সামনে ব্যাখ্যা দেবেন, এই মানুষ যারা মরে গেছে, লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। প্রথম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হবে যাদের জন্য তারা জীবিত হওয়া লাগবে। আল্লাহ এখানে যে লিন্নাস দিয়েছেন, এটা মৃত মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। সুতরাং কোরআন প্রচার করা লাগবে, কোরআন ব্যাখ্যা করা লাগবে তাদের সামনে যারা জীবিত। কি কিন্তু শব্দটাকে 15.5 বছরে আমরা পাল্টিয়ে ফেলেছি। এই দেশে জীবিত মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা করা কত কঠিন হয়ে গিয়েছিল। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। যারা দায়িত্বে ছিলেন সরাসরি হয়তো বলেননি যে আমরা হতে দেব না, কিন্তু যেন না হয় এই রকম ব্যবস্থা আপনি করে রেখেছিলেন। আপনার 14 জায়গায় কেউ যাবেও না, ও সাতা কোরআনের অনুষ্ঠান দেবেও না। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল, কারণ জানে যে এদেশে 96% মুসলমান অন্তত আর যাই করে কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিয়ে টিকে থাকা যাবে না। একটা ছেলে শুধু বাগান থেকে ফুল ছিঁড়ত, বাগানের মালিকের ছেলে এই ছেলের বাবার কাছে গিয়ে বলছে, চাচা আপনার ছেলে শুধু আমাদের বাগান থেকে ফুল ছেড়ে, আপনি কিছু বলতে পারেন না? ও ফুল ছেড়ে, ওর মাথা একটু খারাপ তো এই জন্য ফুল ছেড়ে। ছেলেটা বলছে, চাচা আপনার বাগানের পাশেই তো, আমাদের বাগানের পাশেই তো আপনার বাগান আছে, ওই বাগানে তো বড় বড় ফুল আছে, ওইটা তো ছেড়ে না, ওর মাথা যদি খারাপ হবে তো ওইটাও তো ছেড়ার কথা। চাষা বলছে, ভাতিসা মাথা খারাপ তবে অত খারাপ না, ওদের মাথা খারাপ হয়ে গিয়েছিল 15.5 বছরে, তত এত খারাপ হয়নি যে সরাসরি বলবে কোরআন চলতে দেব না, তো যেন না চলে এরকম কাজ সব ওরা করেছিল। ওরা জীবিত মানুষদেরকে শোনাতে দিত না, হ্যাঁ মানুষ মরে গেছে আপনি কোরআন পড়েন। যারা কোরআন প্রচারে কোরআনের ব্যাখ্যায় বাধা দিত, ওদের বাবা মারা গেলে আমারে ডেকে নিয়ে বলতো, হুজুর কোরআন পড়ে দিন। আরে ভাই আপনার বাপ তো মরেই গেছে, ওর জন্য তো আর কোরআন শরীফ না, ও যতদিন জীবিত ছিল ওই পর্যন্ত ওরা শোনাতে পারলে, কাজ করতে পারলে কাজ হইত, ও মরে গেছে এখন ওর আমি শুনিয়ে কি করব? যাদের জীবন কোরআনের উপরে চলে না, এই মানুষগুলো যদি মরণের পরে হাফেজ দিয়ে মাওলানা আলেম দিয়ে কোরআন পড়ায়, যেই কয়টা আয়াত পড়বে ওগুলো যদি ওর প্র্যাকটিক্যাল লাইফে না থাকে, ওর আরো আজাব বাড়বে।
ফেরেস্তা এসে কথা দেবে, ওই কি বলে হাফেজ, ইউসিকুম আল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাজ্জিল উনসায়াইন। তেলাওয়াত যখন অবশ্যই করবে, আয়াত পড়বে না পড়বে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে এ পর্যন্ত যখন আসবে, ফেরেশতা কিন্তু গোতা দিয়ে বলবে কি এ আয়াত তোর জীবনে ছিল, এক ছেলে যা পাবে দুই মেয়ে তাই পাবে, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু বহু মানুষ এই দেশে ছেলের নামে সবই লিখে দেয় আর মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিলাম, এটা একটা টাটকা শয়তান। কোন কারণে আপনি এটা করলেন বলেন তো, ছেলেটাকে জন্ম আপনি দিয়েছিলেন, মেয়েটাকে ভাড়া করে জন্ম দিয়েছেন, কথা বলেন না কেন? ওইটাও যদি আপনার হয় তাহলে আল্লাহর যে নির্দেশ ছিল ওইটা আপনি কেন করলেন না? আমি বহু হাজিকে আমার নিজের সাথে যেতে দেখেছি এই কাজ করে, ওরা কিছু মনেও করে না, ওরা জানেও মনে হয়, আর জানলেও কিভাবে জানে আমি জানি না। যাওয়ার আগে ভালো ভালো জমিগুলো পজিশনগুলো দোকানগুলো সব ছেলেকে দিয়ে দেয় আর মেয়ের জন্য বলে আল্লাহর ঘরে কাবায় আসি তোর জন্য দোয়া করে দেবো যা। আরে ভাই আপনি তো দোয়া করবেন, ওকে ফাঁকি দিলেন কেন? দোয়া করবেন করেন, ওর জমি আগে ফেরত দেন, কথা বলেন না কেন? না আপনার হয়নি, আপনার কিন্তু আজাব বাড়বে আপনার এই আয়াত যদি জীবনে মানা না হয়। পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নড়াবি না, ও বলে আমার মনে ছিল না, আপনি আরো মনে করে দিচ্ছেন। পড়তে পড়তে যখন সুরা নেসার ভেতরে 10 নম্বর আয়াত তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার ওসায়াসলাউনা সাইরা। খুব খেয়াল করবেন, কয়েকটা তথ্য এখান থেকে পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকুলু না আকালা, ইয়াকুলু মানে খাওয়া, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন যারা খাচ্ছে ভবিষ্যতেও যারা খাবে, আমওয়াল আল ইয়াতামা মালের বহুবচন আমওয়াল, আর ইয়াতামা একাল করে টান আছে, যারা এতিমদের মাল খাচ্ছে এবং খাবে জুলমান অন্যায় ভাবে, ইন্নামা অবশ্যই তারা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, তারা পেটের ভেতরে যা দেয় সব জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। শব্দটা কত কঠিন ভয়ঙ্কর দিয়েছেন আল্লাহ, খাবারকে আল্লাহ বলেন জাহান্নামের আগুন, এটা এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আল্লাহর কসমি আয়াত আমি পড়তাম না, পরে শব্দটা আরো কঠিন। শব্দ শুরু করার আগে আল্লাহ সিন দিয়েছেন, সিন সাউফা কদ লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে, আবার কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই। আল্লাহ বলেন এই যে ওয়াসায়াসলাউনা সাগীরা, ওই মানুষগুলো শুধু মরতে দেরি হবে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরে জাহান্নামে আমি আল্লাহ নিজে আগুন লাগিয়ে দেব। এবার আসেন তো এদের বাস্তবতায়, ইয়াতিম বলতে বাংলাদেশে বহু মানুষ আমরা আছি, এখানে বিশেষ করে যারা বসে আছে ইয়াতিম মানে জিজ্ঞাসা করেন বলবে মা বাপ নেই, কি না এতিমের সংজ্ঞা, আপনার উপরে যারা আছে ওই আন্ডারে নিচে যারা কাজ করবে ওনার কাছে সবাই এতিম। একটা অফিসে 12,000 মানুষ কাজ করে, যিনি ওখানে এমডি আছে এমডির নিচে যত মানুষ আছে সবাই তার কাছে এতিম, কারণ তার কলমের খোসা এর চাকরি চলে যেতে পারে, কথা বলছেন না কেন? এই দেশের যিনি দায়িত্বে ছিলেন 18 কোটি মানুষের, তার কাছে আমরা সবাই এতিম। কি করলেন আপনি এতিমের সাথে? একজনকে তো এতিমের মাল আত্মসাৎকারী বলে 6-7 বছর জেল খাটালেন, আর আপনি কি করেছেন এতিমদের সাথে বলেন তো? 18 কোটি মানুষ আমরা সবাই আপনার কাছে এতিম ছিলাম,
কেন বললাম এই কথা বলেন, যদি বাংলাদেশে শব্দটা বসার পরে আমরা কাজে লাগাতাম, এদেশে কোনো মানুষের অধিকার তার অধীনস্থ যারা আছে নষ্ট হতো না। আজ কত মানুষ তার উপরে চেয়ারে বসতে পারে, কিন্তু এতিমরা যারা দাঁড়িয়ে আছে উপরে কলমের খোসা দিয়ে তাকে উপরে উঠতে দেয় না। এই 15.5 বছরে বহু মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন, বিভিন্ন চেয়ারে বসে বসে এই মানুষগুলোর অধিকার নষ্ট করার কারণে মানুষগুলো যে উপরে উঠতে পারে না। ডক্টর ইউনুস আপনি দেখছেন আজ 10-12 দিন শুধু একই কথা বলছেন যে আমারে স্বচ্ছ নির্মল চরিত্রবান এই মানুষগুলো দেন, অথচ মানুষ নেই, মানুষ পাচ্ছে না এদেশে নির্মল চরিত্রের, স্বচ্ছ চরিত্রের। যারা সচ্চরিত্রের মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষে মানুষ উনি পাচ্ছে না, পাবে কোথায়? 15.5 বছর তো এরকম মানুষকে উপরে উঠতে দেওয়া হয়নি, তাদেরকে ফেলে রেখেছেন এমন জায়গায়, তারা 15.5 বছরে মরে গেছে একেবারে। আমার কথার অর্থ আপনি বোঝেননি, আমি শুধু ইঙ্গিত দিলাম। আজ এতিমদের অধিকার নষ্ট করা হচ্ছে, এতিমের মাল আত্মসাৎ করা হচ্ছে। যারা এতিমের মাল এতদিন খেয়েছেন, আপনি জাহান্নামের আগুন খেয়ে বেঁচে আছেন। মেয়ে একজনের নাম বলছে, আপনি উল্টা পাল্টা নেবেন না, সালমান এফ রহমান, এ দরবেশ, এই যে 37,000 কোটি টাকা অকি জায়েজভাবে কামাই করেছে, 7টা ব্যাংক থেকে এই টাকাগুলো মারিং কাটিং করা, ব্যাংকে 1,000,000,000 মানুষের টাকা ছিল, আমরা এখন সব এতিম। কথা বলেন, এতিমের মাল যারা ভক্ষণ করে এরা জাহান্নামের আগুন খায়, এটা আমি বানালাম। সুতরাং এই কাজ যারা করেছিলেন, এমনকি অনেক মানুষ আছে সুদ খেয়ে আনন্দে আছে, টাকা ছেড়ে রাখে টাকা আসে, নাকি এই বগুড়ায় শুরু হয়নি, 1,000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 200 টাকা করে বেশি পায়, বলেন সুবহানাল্লাহ। আমি এরকম বহু মানুষ নিজের চোখে দেখেছি, টাকা ছেড়ে রাখে টাকা আসে, ওই টাকা তোলে উনি খায় আর আল্লাহ আল্লাহ করে। বিশ্ববিদ্যালয় যখন শেষ করেছিলাম 15-16 সালে, কুষ্টিয়ার বড় বাজারে একজন দেখি জিকির করছে, যে ভাই আপনি সারাদিন নামাজ পড়তে যখনই আসি দেখি বসে বসে জিকির করেন, আপনার কোনো কাজ নেই? যে না আমি কিছু করি না। কিছু না করলে শহরে থাকেন, টাকা পান কোথায়? আমার বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে মাসে লাভ আসে, বলছে না যে সুদ আসে, বলছে লাভ আসে, ওইটা তুলি খায় আর আমি আল্লাহ আল্লাহ করি। বলছে লাভ বলেন আর ইন্টারেস্ট বলেন, ওইটা কিন্তু সুদ, কবিরা গুনাহ হবে। আমারে বলছে হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয়, এই জন্যে টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে, বোর নামে টাকা রেখে দিচ্ছে, গোনা যদি হয় আমার বোর হবে। এরপরেও যদি গোনা হয়ে যায়, যে বসে বসে জিকির করি, এটা খেলা করার জন্যে না, এই জিকিরের ছাওয়া আবার ওই গোনা কাটা কাটি, মাঝখানে জান্নাতে যাব, ফাও কি ধান্দায় আছে দেখেছি, এরকম ধান্দা মাঝ মানুষ বগুড়ায় নেই। যারা এদের টাকা ছেড়ে রাখেন টাকা আসে, আর কিছু না হোক আপনার মায়ের সাথে জেনা করার গোনা হচ্ছে, এটা কি বিশ্বাস করে নাকি আমি বানালাম? হাদিস কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে আছে, যারা সুদ খায় তাদেরকে শয়তান এরকম মাসাহ করে দেয়, সুদ খায় যারা কিয়ামতের দিন যখন দাঁড়াবে তারা মহাবিষ্ট হয়ে দাঁড়াবে, মনে হবে ওদেরকে কেউ যেন শুয়ে দিয়েছে। মানুষের শরীরে যখন অজানা একটা স্পর্শ আসে, ওই মানুষটা কিন্তু অন্য রকম হয়ে যায়, কিয়ামতের দিন শয়তান ওদের শরীরের ভেতরে মাসাহ করে দেবে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা ওয়া ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী বলেন, দুনিয়াতে যারা সুদ খায় তাদের দৃষ্টান্ত জানেন, কিয়ামতের দিন তাদেরকে বিশাল বিশাল শিকল দিয়ে বেঁধে ফেরেশতারা নিয়ে আসবে। আয়াতটা পড়ার ব্যাখ্যা করার পরে আমার মনে হয়
বাংলাদেশে বহু মানুষ এরকম আছে যারা কিয়ামতে 70 গজ শিকল দিয়ে তাদেরকে ময়দানে নিয়ে আসা হবে, এরকম মানুষ আছে লাই নেই? আমরাই আশা করছি আজকের এই বয়ান শোনার পর মনের ভেতরে যদি একটু প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বাড়ি যাওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে নেবেন, টাকা চাই ছেড়ে রেখেছি, জীবনে এই টাকার আর লাভ নেব না, আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিলাম। কারা কারা ছেড়ে দিতে পারবেন হাত তোলেন তো? হ্যাঁ তোলেন তোলেন। বহু মানুষ এলাকায় চলছে ব্যবসায়, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আশা করছি আপনি ছেড়ে দেবেন। জীবিত মানুষদের সামনে আমরা বলতে পারি নাই, আমরা বলতাম মানুষ মরে গেলে, যে লোকটা সুদ এভাবে খেতে খেতে মারা যায়, আল্লাহর কোরআন জানিয়েছে যারা সুদ খেয়ে মারা যায় এই মানুষগুলোর সম্পদ তাদের কোনো কাজে আসে না। ইমহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ বলেন আমি সুদকে হারাম কামাইকে ধ্বংস করি, আর বৈধ যেগুলো যাকাতের মাধ্যমে আসে যারা সাদগা করবে এদের এইগুলো আমি আল্লাহ বৃদ্ধি করি। আয়াতটা যে কত বাস্তব, 2024 সালের 5 আগস্টের পরে আমি আয়াতটা মিলিয়েছি, 100 ভাগ এগুলো মিলে গেছে। আজ যারা সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে মানুষকে মিথ্যা মামলা দিয়ে বিপদে ফেলে তার কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করেছে, কত কোটি কোটি টাকার মালিক ছিল তারা বলেন, 5 তারিখের পরে তাদের সবগুলো হাত ছাড়া হয়ে গেছে। 12 কোটি টাকা 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। আমি কি বানিয়ে বলছি? এটা হয়েছে না? 12 কোটি টাকা দিয়ে যে লোকটা একটা গাড়ি কিনতে পারে তার টাকা আছে কত বলেন তো? আপনি চিন্তা করতে পারেন, 12 কোটি টাকা খালি গাড়ি কিনেছে, অথচ এখন 5 তারিখের পরে নিজে এসে বলবে যে গাড়িটা আমার, এই সাহসও তার নেই, বললে সে ধরা খাবে, এজন্য মালিক নেই পড়ে আছে রাস্তায়। কারণ কারিম আল্লাহ 1000 বছর আগে বিশ্ব নবীকে আটটা শুনিয়েছেন, হে নবী ফাতিল কা বয়ো তো হোম খাবিয়া থাম বিমা সলাম ইন্না ফি দারি গালায়াতাল লিকাউমিন ইয়ালাম। হে নবী ওইদিকে তাকাতে পারেন না, এই এইভাবে আল্লাহ দেখাচ্ছে, ফাতিলকা ফাতিলকা বয়ত হোম, বাইতুনের বহুবচন বয়ত, হোম দিয়েছেন আল্লাহ। আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে ইশারা দিয়ে নবীকে বলছে, হে নবী তাকাতে পারেন না ওইদিকে, ওই যে ফাতিলকা বয়ত হোম খাও বিয়াতাম বিমা জলামো, ওই যে জালেমদের ঘর গুলো আমি আল্লাহ কিভাবে উজাড় করে দিয়েছি তাকান। আমার তো আয়াতটা পড়ার পরে 2024-এর 5 আগস্টের কথা মনে পড়ছে। দেখেন 2024-এর 5 আগস্টের পরে দেশে যত জালেমের ঘর ছিল অধিকাংশ ঘরগুলো আজ উজাড় গৃহ হয়ে গেছে। আমি তো আমার কুষ্টিয়ারটা বলছি, কি দাপট ছিল হানিফ সাহেবের, কি আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ আমি নিজে দেখে এসেছি তার দাপট কি। খলনা বিভাগের 10টা ছেলে আমার একটা দিনও ঢুকতে দেয়নি, কথাও বলতে দেয়নি, কি দাপট নিয়ে জ্বলত, মানে শুধু হাসিনার আত্মীয় এই কারণে এত দাপট ছিল, এদেশের 3 নম্বর পজিশনে চলে গিয়েছিল, অথচ 5 তারিখের পরে 1টার সময় যিনি পালিয়েছে বিকাল 5টা বাজতে বাজতে তার বাড়ির একটা ইটও আর নেই, সব খুলে নিয়ে চলে গেছে। আমার তো আয়াতের দিকে তাকিয়ে মনে হচ্ছে আল্লাহ মনে হয় হানিফ সাহেবের নামে আয়াতটা নাজিল করেছে। হ্যাঁ আদিল কা বয়ত হোম, হে নবী আপনি একটু তাকান, খাওয়াতাম বিমা জলামো, এদের এই জুলুমের কারণে এই ঘরগুলোর দিকে তাকান কি অবস্থা করেছি।
বিরানহীন বানিয়ে দিয়েছি, বিরান ভূমি বানিয়ে দিয়েছি, মনে হচ্ছে এখন ওইটা জাতীয় টয়লেট। আমার মনে হয় সমস্ত জায়গায় 3 মাসের ব্যবধানে যে অবস্থা, ভূত পেতনি থাকতেও ভয় পায় না। অথচ কয়েকদিন আগে ওখানে দুর্বিসন্ধি চলত যে কার বিরুদ্ধে মামলা দেওয়া যায়। বাংলাদেশে যত জালেমের ঘর ছিল এই আয়াতের সাথে মিলিয়ে আমি দেখেছি প্রত্যেকটা মিলে যাচ্ছে। সর্বোচ্চ ঘর যেটা ধানমন্ডিতে আপনি তাকান, কত দাপট চলতো সেখানে, কত জাকজম, অনেকে গিয়ে সোমা কিন্তু আবেগে। অথচ 3 মাসের ব্যবধানে কালকে পেপারে দিয়েছে ঘরটা এখন উজাড় গৃহ, জনমানব শূন্য। 3 মাসে এমন অবস্থা, 3 বছর যেতে দেন, আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হতে পারে, জালেমদের যে সমস্ত জায়গাতে জুলুম অত্যাচার নির্যাতনের জন্য আয়না ঘর বানিয়েছে, টর্চার সেল বানিয়েছে, গোপন ঘর বানিয়ে মানুষকে নিয়ে পিটাত, এই জায়গাগুলো আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষের সামনে দেখাবে এগুলো জাতীয় টয়লেট হয়ে যাবে। খাবিয়াতান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয়ঙ্কর ভাবে আমি আল্লাহ উপস্থাপন করবো এই বাড়িগুলোকে, এই ঘরগুলোকে। কারণ কি, বিমা জলামো এখানে বসে বসে জালেমরা সিদ্ধান্ত নিত। এখান থেকে একটু চিন্তা ভাবনা আসেন আপনার, এই জালেমদের ঘর বাড়িগুলো যদি আগে অবস্থা হয়ে যায় মাত্র কয়েকদিনের ব্যবধানে, আগামীতে কোনো মানুষ যদি চেয়ারে বসে আবার এই জালেমদের মতো আচরণ করে, তাদের বাড়িঘর আল্লাহ এরকম বিরান ভূমি বানিয়ে দিতে পারে। আমি তো বাস্তব ওয়াজ করছি, কুষ্টিয়ার একজনের নাম বললাম, কয়েকদিন আগে দিনাজপুরে গিয়েছিলাম, কি দাপট তার, তার বাড়ি এখন পর্যন্ত মনে হচ্ছে শয়তানের ঘর হয়ে গেছে। এই জন্য আমাদের শিক্ষা নেওয়া আজকে উচিত, অনেকে কিন্তু এখনো পর্যন্ত এ ধান্দায় আছে, আগে চেয়ারে বসি দেখেন কি করি। আপনি যদি আবার ওই জালেমদের মতো আরম্ভ করেন, আপনাকেও ইতিহাস নিন্দিত ঘৃণিত, ওই হিটলারের মতো, চেঙ্গিস খানের মতো, বিশেষ করে যারা জালেম তাদেরকে যেভাবে চিহ্নিত করে রেখেছে ইতিহাস, আপনাকেও করে রাখবে। ইয়াজিদ কি সুন্দর নাম, অথচ এই নামটাকে আল্লাহ ঘৃণিত করে দিয়েছে, গালি বানিয়ে দিয়েছে। কোন হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, ও বলবে ইয়ার কি করেন, ইয়াজিদ একটা নাম নাকি, ও তো একটা গালি, কথা বলেন না কেন? অথচ নামটা কত সুন্দর ইয়াজিদ, এত সুন্দর নামকে যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে, আপনার নাম যতই সুন্দর হোক, যুগের আবর্তনে কালের বিবর্তনে দেখবেন ইতিহাস আপনাকে ঘৃণিত করে দিয়েছে, এ দুনিয়ায় শয়তানও আপনার নাম রাখতে রাজি হবে না। এই জন্য থামেন, কারো জীবনে চলো জুলুম এসে না যায়। এই জন্য অবৈধ ইনকামের টাকা পয়সা যারা এতদিন রেখে গেছেন, 2টা ক্ষতি হবে আপনার। কোরআনে কারিমের ব্যাখ্যা জানাচ্ছে যারা অবৈধভাবে উপায় করেন, এ অবৈধ সম্পদ আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। দরবেশের কত টাকা আপনি জানেন? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় তার নাম, অথচ এখন জেলখানার মেজের উপরে শুয়ে আছে। আমি যেভাবে মাটির উপরে শুয়ে থাকতাম সেইভাবে আছে। কি হইলো তার এই টাকা পয়সা? এটা তো দুনিয়া গেল। আল্লাহ পাক বলেন সবচাইতে ভয়ঙ্কর কথা, যারা অবৈধভাবে দুনিয়া ইনকাম করবে, চর্ম চোখে দেখতে মনে হবে বিশাল কিছুর মালিক হয়ে গেছে, এ মানুষটা মরণের সঙ্গে সঙ্গে ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবে। এর চাইতে আপনি আবার কি চান? সম্পদগুলো ভোগ করতে পারলেন না, বেঈমান হয়ে মরে গেলেই তো শুরু হবে কবরে। ওই যে মুগুরের বাড়ি, একবার বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ নিচে চলে যাবেন, আবার নখ দিয়ে ফেরেশতারা টেনে তুলবে, আবার বাড়ি লাগাবে। কার জন্য কি করে গেলেন আপনি? আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, বর জন্য, মা বাবার জন্য করেছিলেন নাকি? মনে মনে ভাবতেন যে ঘুষের টাকা 20,000 50,000 1,00,000 নিলাম,
আমার ছেলে মেয়ে বউ আমার মা বাবা শান্তিতে থাকতে পারবে? পারবে। কিন্তু একটা বারের জন্য জিজ্ঞাসা করেন, 1,00,000 টাকা ঘুষ খেলে যে গোনাটা হয়েছে, এই পাপটা আপনার ওই মা বাবা নেবে কিনা? এমনকি যাদের জন্য সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন, আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলছি, এখানে আমরা যত মানুষ আছি, এই যে এই মানুষটা মনে করেন সম্পদের অবৈধ একেবারে বিশাল পাহাড় তৈরি করে মারা গেল, 200 বছর পরে যদি বগুড়াতে ফিরে আসে তখন তো আর এই মানুষগুলো পাবে না, পাবে? 200 বছর পরে আমাদের নাতির নাতির নাতি 3 প্রজন্মের পরে 1 লোক আসবে, উনি যদিও সেই সময় এসে বলে এই বাড়ি কিন্তু আমার, ওই বাড়িতে আপনার 3 প্রজন্মের পরে যারা আসবে ঢুকতে দেবে, আপনি যতই পরিচয় দেন আমি কিন্তু তোর বাবার বাবার বাবা, বলবে কিসের বাবা? যদি থাকতে চান মসজিদের বারান্দায় গিয়ে থাকেন, এই বাড়িতে আপনাকে ঢুকতেও দেবে না, যদি যেতে না চান জুতা দিয়ে পিটাবে, এটাই বাস্তবতা। আর পুরা কোরআন শরীফের সামারাইজি এইটা, আমি পুরা কোরআন শরীফে আমি তাফসিরের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি দেখেছি আল্লাহ এইটাই বোঝাতে চেয়েছেন, অমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউর গুরুর। ও হামসা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোকা। দুনিয়ার জীবন কি? তোমার মা বাবা ভালোবাসে ঠিক আছে, একটু কিছু করে দেখো ওই মা বাবার ভালোবাসা হারিয়ে যাবে, তোমার স্ত্রী ভালোবাসে ঠিক আছে, সন্তানাদি তোমারে ভালোবাসে, একটু উল্টা পাল্টা কিছু করে দেখো ভালোবাসা সব পালাবে। পৃথিবীর জমিনটায় ধোকা, যার জন্য যা করছেন বৈধটা না হয়ে অবৈধ হলে ওরাই আপনার বিপক্ষে কিয়ামতে জাহান্নামে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে, ডাক দিয়ে বলবে অকল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা রব্বানা আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহকে নিজে ডাক দিয়ে বলবে আল্লাহ এ আমার বাবা, এ আমার বড় ভাই, এ আমার নেতা, এদেরকে আমি দেখিয়ে দিলাম এই মানুষগুলো নিজেদের স্বার্থে আমাদের জন্য বহু কিছু দুনিয়ায় করেছে, ওদেরকে আমরা করতে বলি নাই, দেখিয়ে দিলাম আমাদেরকে যা শাস্তি দিবা শুধু ওদেরকে আমাদের কাছে এনে দাও, তোমার কিছু করা লাগবে না। তাহাতা আকদামিনা, কদমের বহু বচন আকদাম, পা শব্দের বহু বচন, আল্লাহ 2 দ্বিবচন দিয়েছেন বহু বচন, 2 পায়ের নিচে ওদের মুখের ওপরে লাথি দিয়ে জাহান্নামের একেবারে নিচে দিয়ে ফেলব। ওই সন্তান বলবে যে সন্তানকে 2 তলা বাড়ি বানাতে গিয়ে আপনি বৈধ অবৈধ দেখেননি, বাবা শাহ হালাল সব হালাল। এরকম পাগল দেশে নেই, আছে মানে আমরাই, আমরা যেন পাগলামি আর না করি সামনে। সুতরাং ব্যাখ্যা, যখন যেইটা করব কোরআনে কারিম দিয়ে, আমার দায়িত্ব হবে জীবিত মানুষদের সামনে এই সঠিক কথাগুলো তুলে ধরা, আর যারা জীবিত মানুষ শুনবে তাদের দায়িত্ব কি? না, লিতো বাজ্জিনা লিন্নাস, আল্লাহ পাক বলেন ওলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, হে নবী আপনার সামনে যারা এই কথাগুলো বুঝবে শুনবে অনুধাবন করবে এরা যেন বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে। সুতরাং শুধু 1 বছর পরে পরে শুনতে আসবেন আর গরুর মতো জীবন কাটাবেন না, শোনার পরে বাড়িতে চিন্তা ভরবাম করে। তাই তো, আমি যদি 200 বছর পরে আবারে বগুড়ায় ফিরে আসি, আমার নিজের আপন চন্দ্রায় তো আমার বাড়ি উঠতে দেবে না। আল্লাহ আমাদেরকে তুমি এই পাগলামি থেকে অন্তত বাঁচাও, এটা হবে এর প্রশ্নের জবাব আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছেন, এরপরও যদি আমরা কেউ ফেল করি আমার মনে হয় ওরে 5 থেকে নামিয়ে দেওয়া দরকার কিসে? আল্লাহ আমাদের বোঝ দাও, বলেন আমি। কোরআনে কারিমের 6,666টি আয়াত, মাত্র 1টা আয়াত পড়েছি, সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত, আমাকে আল্লাহ এই মাথার ভেতরে যে জ্ঞান দিয়েছেন
এই আয়াতে যত কথা আছে আমার কাছে ব্যাখ্যা নোট করা আছে। আমার মনে হয় মরণ পর্যন্ত যদি আয়াতটার ব্যাখ্যা করা হয় তারপরও শেষ হবে না, এত কথা এর ভেতরে লুকানো আছে। আমরা যতটুকু পারি এবার তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম এবার আহ্বান জানাচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু এর উপরে টিকে থাকে, ইস্তিকামাত পয়দা করে, দৃঢ়তা আনে, অটুট থাকে, অটল থাকে, স্থিতিশীল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা বিপদে পড়লে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জন্য ফেরেশতা নাজিল করে ও সাহায্য করব। আমি জানি এ কথা শোনার পরে আমাদের 100% বিশ্বাস অনেকেরই নেই, আল্লাহ যে মমিন বান্দারা বিপদে পড়লে সাহায্যের জন্য ফেরেশতা পাঠাতে পারে এটার বিশ্বাস আমাদের এখনো তৈরি হয়নি। খালি শুনি সেই জন্মের পর থেকে যে বিপদে পড়লে মমিনদের জন্য আল্লাহ ফেরেশতা পাঠায়, কোনোদিন তো সর্বচোখে দেখি না, এই জন্য আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আমাদেরকে বিশ্বাস করা লাগবে কি 98% না 100%? তাহলে 100% বিশ্বাস করলে আজকের আয়াত থেকে কয়েকটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। ফেরেশতা একটা দুইটা না, মালায়েকা বহুবচন, মালা কোন আল্লাহ দেননি, তাতানাজ্জালু এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক বলেন ফেরেশতা মণ্ডলী আসার পরে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয় কিসের চিন্তা এই দুইটা শব্দের ব্যাখ্যা আজকে করব আমরা। কিসের ভয় নেই ফেরেশতারা বলে, কিসের চিন্তা নেই? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুমাদুন, তারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে, ওই জান্নাত যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা ছিল আয়াতের বাংলা অর্থ। এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাই। আমার মনে হয় আপনারা বুঝতেছেন তো নাকি? হ্যাঁ বুঝতেছেন। প্রথম শব্দে ছিল ইন্নাল্লাযীনা, এসমে মাউসুলা দিয়েছেন আল্লাযীনা, এর আগে ইন্না দিয়েছেন। আল্লাহ যদি শুধু আল্লাযীনা দিয়ে শুরু করতেন তাও বাংলা অর্থ চলে আসতো, যে আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আল্লাহ বলেন না আমি গ্যারান্টি দিলাম। ইন্নাল্লাযীনা, বাবা মাঠে যাওয়ার আগে সন্তানকে বলছে আমি মাঠে গেলাম দুপুরবেলা খাবার নিয়ে যাবে, সারাদিন পরিশ্রম করে বিকালে এসে দেখছে ছেলে খাবার নিয়ে যায়নি, মার্বেল খেলছে, কি বাবা তো খুব খুশি হবে, গরু মারা যে লাঠি আছে ওইটা দিয়ে পিটাবে আর বলবে বেটা তোর আমি 100 বার বললাম খাবার নিয়ে যাবে তারপরও তুই গেলি না। 100 বার বলেছিলি? কয়বার? আপনারা 100 বা 1 বারের ভেতরে 100 বারের গুরুত্ব ছিল? আল্লাহ কোন শব্দকে 100 বার বলার ইরাদা যদি করেন অতবার না বলে একবারেই আয়াতের আগে শব্দের আগে ইন্না লাগিয়ে দেন। এখানে আল্লাহ শব্দ শুরুই করেছেন ইন্না দিয়ে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা অবশ্যই যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, আমার রব বলে না রব্বুনা আল্লাহ, আমাদের সবার রব আল্লাহ, এ কথা যারা গ্যারান্টি দিতে পারবে, সুম্মাস্তাকামু আর এর উপরে টিকে থাকতে পারবে। এটা যে বাস্তবে কত কঠিন, আমি জেলে যাওয়র পরে কিছুটা আশ পেয়েছি। মীর কাসেম আলীর নাম শুনেছেন, আমি নামটা ধরলাম এই কারণেই আমি উদ্বুদ্ধ করতে চাই। আল্লাহকে যারা রব বলার পরে টিকে থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ যে ফেরেশতা পাঠায় তাদের কাছে এটা বাস্তব। ওনার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি, ওনার যে দায়িত্বে ছিলেন কারারক্ষী কুতুব ভাই, আমারও ওই দিন দায়িত্বে ছিলেন, আমাকে এসে বলছে ভাই শহীদ মীর কাসেম আলী, আমি তখন নামাজের ভেতরে এই তেলাওয়াত করছিলাম এশার নামাজে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নামাজ শেষ হওয়ার পরে উনি আমার সামনে দাঁড়িয়ে
আমার বলছে হামজা ভাই যে আয়াতটা পড়লেন, এই আয়াতটা যে কত বাস্তব এটা আমি নিজে চোখে দেখেছি শহীদ মীর কাসেম আলীর জীবনে। লোকটার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি। আমি ওনাকে জানাতে আসলাম যে স্যার সময় নেই, মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নিন। আমারে বলছে কারারক কি ভাই, এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, আপনি 2 ঘন্টা পরে আমারে ডেকে দেবেন। ও আমারে বলছিল যে ভাই যার 3 ঘন্টা পরে ফাঁসি, যার ছেলে ব্যারিস্টার গুম হইয়াছে, আরমান 8 বছর গুম হইয়াছে, ও জানে না যে বেঁচে আছে না মরে গেছে, তাও যে নর্মাল পাগল ছাগল হলে তো হয়তো ব্যারিস্টার, আর ছেলে চেহারা দেখেছেন রাজপুত্রের মতো চেহারা, কত বড় শিক্ষিত একটা ছেলে, তার যে প্রপার্টিজ আছে, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বানিয়েছে, সেই উত্তরাধিকারে বে ছেলে দু ছেলে গুম হইয়াছে, তার মেয়ে লাইফ সাপোর্টে আছে, তার বউ এরকম কঠিন মুহূর্তে মাত্র 3 ঘন্টা পরে যার ফাঁসি হয়ে যাবে, তার দলীয় যে লোকজন লক্ষ লক্ষ মানুষ পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার মানুষ জেল খাটতেছে, কথা বলে না কেন? অথচ সেই লোকটা দেখলাম 2 ঘন্টা ঘুমিয়ে 2 ঘন্টা পরে উঠে বলছে, গোসল করলো, ওযু করার পরে বিস্কিট বের করে বলছে ফাঁসি তো হয়ে যাবে, বিস্কিট খাবেন আপনি। কারারক্ষী গত দিন বলছিল না আমার খাওয়া লাগবে না, আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নেন, নতুন জামা পায়জামা বের করলেন ব্যাগের ভেতর থেকে, সবগুলো পরার পরে বলছে ফাঁসির যে পোশাক আছে ওইটা কি পরাবেন নাকি আমি চাপ করেছি এইটাই নিয়ে যাবেন। ওনার লুঙ্গি পরা ছিল, দেখলাম লুঙ্গি ভিজা ছিল, নাড়ি দিলেন, বললেন এইটা আমার ফাঁসি হয়ে গেলে আর একটা কয়েদিকে দিয়ে দেবেন, সে জীবনে পড়তে পারবে। সুন্দর জামা কাপড় পায়জামা পরলেন, নিজে পাঞ্জাবি গায়ে দিলেন। আমারে বলছে আর কয় মিনিট বাকি আছে, শাহজাহান জল্লাদকে ডাক দেন, চলেন আমরা যাই, মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাবে। আপনি বাস্তবে শুনতে যত সহজ মনে হচ্ছে, ওই জায়গায় থাকলে অত সহজ না। আমার মতো একটা সাধারণ মানুষ 3টা বছর মাত্র আমি এমনি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, তাছাড়া আমার সেই রকম অত্যাচার করে না, করেছে হালকা পাতলা, আমার তুলনায় কিছুই না। কত মানুষকে নখ তুলে নিয়েছে আমার সামনে, কত মানুষকে ডিম দিয়েছে আমার সামনে, ওই তুলনায় তো আমার অত কিছু না। তারপরও আমি সদর জেলখানায় বসে ওই 24 ঘন্টা সেলের ভেতরে বসে থাকতাম, তাই আমার ঘুম আসে না, ঘুমের বড়ি খাওয়া লাগে, অথচ তার 3 ঘন্টা পরে ফাঁসি, ওই লোকটা 2 ঘন্টা আরামে ঘুমাচ্ছে। আমার বলছিল ভাই ওনার ঘুম আসলো কি করে, আমি বললাম এই যে আয়াত পড়লাম নামাজে এইটার কারণে। যারা আল্লাহকে সত্যি মন থেকে রব বলার পরে টিকে থাকতে পারে, যত ঝড় ঝাপটা আসুক না কেন, দুনিয়া একদিকে আমার রব একদিকে, এই সিদ্ধান্তের উপরে যারা অটল অটল থাকতে পারে, অটল থাকতে পারে, কোরআন গ্যারান্টি দিচ্ছে তাদের বিপদে আপদে আল্লাহ ফেরেশতা নাযিল করে। অবশ্যই ফেরেশতা তার কাছে এসেছিল, মাস্ক নিয়ে এসেছিল, নাই তো এই 2 ঘন্টা তার ঘুম আসার কথা না, কারণ আমি নিজের সাক্ষী, ঘুমের মরি সিটাক্সিন খেয়ে কষি আম খেয়েও আমার ঘুম আসে নাই, খালি আমার ওই ছোট মেয়েটার চিন্তা হয়তো কি করছে সে, অথচ তার নিজের ছেলে গুম হয়ে গেছে। আমার মেয়ে তো মাটির সাথে কথা বলে, ওই সময় 7 মাস রেগে এসেছিলাম, ও তো মরে গেলেও অসুবিধা নেই, আর একটা মেয়ে হবে, আর তার ছেলে ব্যারিস্টার পাস করেছে, সে গুম হইয়াস তার কাছে প্রতিনিয়ত সংবাদ আসতো, আপনার ছেলে গুম, আপনার স্ত্রী লাইফ সাপোর্টে পড়িয়া আছে, বাঁচতেও পারে নাও বাঁচতে পারে, এই কঠিন পরিস্থিতিতে আপনি বলেন তো। ফেরেশতা যদি তার কাছে এসে পরের এই 2টা শব্দ না শোনাবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, 1 নম্বরে বলেছে ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয় পাচ্ছেন? ফাঁসি, ওই যে জান্নাতের সিঁড়ি দেখা যাচ্ছে, এখান থেকে শুধু এই জামানা বাদ দিয়ে আর একটা জগতে যাবেন, ওই সিঁড়ি দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। 2 নম্বরে পালা তাহজানু, চিন্তা করবেন না। কিসের চিন্তা? হয়তো আপনার চিন্তা আসতে পারে, আমি যদি এখন মারা যায় ফাঁসি হয়ে যায়, আমার ছেলেটা তো গুম হয়ে আছে, আমার পরিবার কে দেখবে, আমার এত বড় বড় ব্যবসা, আপনার কয় টাকা আছে,
মীর কাশেম আলী বাংলাদেশে পাঁচজন ধনী থাকলে এরকম অবস্থায় ছিল একজন, লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। কোন পর্যায়ে ছিল বলেন তো সেই লোকটা? যার শুধু হাতের এরকম ইশারা দিলে লক্ষ আসলাম। এই দেশে কয়েকজনকে অনেকেই চেনে, তার ভেতরে মীর কাশেম আলী একজন, বহু মানুষের কর্মসংস্থান বানিয়েছে। তাও জায়েজ হবে, হারাম হবে না। এই মানুষটাকে ফেরেশতারা হয়তো এই কথা বলেছিল, আমি তাফসিরে পড়েছি এইভাবে লেখা আছে, ফেরেশতারা বলে চিন্তা করবেন না, আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে, আপনার স্ত্রী অসুস্থ, ছেলে গুম হয়ে আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার হাতছাড়া করে নিচ্ছে, কোনো চিন্তা নেই, ভয় নেই, এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে। এই কথাটা কানের কাছে যখন ফেরেশতারা বলে তখন তার ঘুম আসে, তাছাড়া ঘুম আসা সম্ভব না। ফেরেশতারা এসে তার সামনে জান্নাতটা তুলে ধরে, যেমন হযরতে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছিল ফেরেশতারা, তিনি যখন ঈমানের পরীক্ষা দিচ্ছিলেন। ইযি ক্বালাত রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমিজ। সম্মানিত মা বোন যারা এসেছেন, এই আয়াতে আপনাদের দুইটা শিক্ষা আছে। মেয়েরা এসেছে, আমার মা বোনেরা, অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরে বেড়াই, আমি জান্নাতে যাবো না, যাবে কে? না, হযরতে আসিয়ার দিকে তাকান, এত বড় কঠিন পরিস্থিতি, তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে তার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে তার নিজের স্বামী ফেরাউন, তার কপালে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে ছলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে, চুলগুলো সব উঠে গেছে। কঠিন পরিস্থিতি যখন চলছিল, আল্লাহ নিজে ফেরেশতা জিব্রাইলকে বলছে জান্নাত তুলে নিয়ে আমার বান্দির সামনে ধর। হযরত আসিয়া জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন, হে ফেরেশতা জিব্রাইল, জান্নাত আল্লাহ পাঠিয়েছে, আল্লাহকে একটু বলেন উনি যেখানে আছে ওই জায়গায় যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে, ওই ঘরে বসে বসে চব্বিশ ঘন্টা আমি আল্লাহকে সব সময় দেখতে চাই। এক নম্বরে তিনি কি ইমানের পরীক্ষায় কি কথা বললেন, দ্বিতীয় নম্বরের কথাটা মেয়েদের জন্য বলার জন্য আমি আয়াতটা পড়লাম। হযরতে আসিয়া বলেছিলেন, রব্বি নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, দুই জায়গায় এক আলিফ করে টান আছে। হযরতে আসিয়া বলেছিলেন, হে আল্লাহ, আমার স্বামী ফেরাউন নিজে জুলুম করছে, লোকজন দিয়ে করাচ্ছে, এই জুলুমের যে বিভৎস অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলেছে, আমি জীবিত অবস্থায় আমার শরীরের ভেতরে শলাকা পিরিক, আমার মাথার চুলগুলো সব তুলে ফেলেছে, আমার লজ্জা স্থান ওরা বর্ষা আমার বেবলে রেডি হয়ে আছে, এ কঠিন পরিস্থিতি দেখে তুমি যেন রেগে যেও না, তুমি আমাকে বাঁচাও অন্তত এই জুলুম থেকে, আমার স্বামীর অত্যাচার থেকে, আর যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর ওপরে গজব দিও না। চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে? এত বড় কঠিন ভয়ঙ্কর অত্যাচার জুলুম নির্যাতনের পরও তিনি স্বামীর জন্য বরদোয়া করেননি। হ্যাঁ, বলেছিলেন তুমি আমাকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, আমার স্বামীর ওপরে তুমি অত্যাচার করো না, আর আপনি একটা সাবান কম হলে বরদোয়া দেন। একথা বলছেন, এরকম বউ দেশে নেই? সারাটা জীবন আমরা শেষ করে দেই, আর একটা শাড়ি যদি একটু কম দামি হয় ওটা দিয়ে আমার পোকা বের করে ফেলে, বলে আপনার কাছে এসেছি বলে আমি কিচ্ছু পেলাম না। এই কথা যারা বলবে মুখ থেকে, ওর সঙ্গে সঙ্গে পেছনের আমল আকলা কাল্লা সব ধ্বংস করে দেবে। ফেরাউনের স্ত্রী যদি এত কঠিন অবস্থায় ওর স্বামীর জন্য বরদোয়া না দেয়, আপনি একটা শাড়ির জন্য বরদোয়া দিয়ে দিলেন, আপনি মানুষ আর আপনি জান্নাত যাবেন।
বহু মেয়েকে আমি এই বাংলাদেশের সাথে মিলিয়ে হাদিসের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি। বিশ্বনবী বলেন, আমি মেরাজে যখন গেলাম দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামের আগুনে। ফেরেস্তারে জিজ্ঞাসা করলাম কেন, ফেরেস্তারা বলেছিল দুইটা কারণে। এক নাম্বারে তারা স্বামীর কুফরি করে। স্বামীর কুফরি মানে স্বামীর নাশকরি করে। সব কিছু একটা মানুষ দেয়, হঠাৎ একটু কিছু কম পড়ে গেলে তখন নাশকরিয়া করে, উল্টা পাল্টা কথা স্বামীকে বলে ওর মন খারাপ করে দেয়। এরকম বউ আছে কার হাত তোলেন তো? একজু আপনি ক্যামেরার সামনে এসে হাত তুলে দেখান, আপনার বউ দেখো আজকে আপনার ঘরে ঢোকাবো না, আমি হাসির খোরাকি দেইনি। এরকটা তো লজ্জা শরম ত্যাগ করে হাত তুলেছে, আর আমরা হাত তুলতে পারছি না তার, কারণ ক্যামেরা সব আমার দিকে ঘোরানো, আমি তুলি তো আরো ঝামেলা। সম্মানিত মামরেরা, না হচ্ছে না। এখানে বহু স্বামী অবস্থায় আছে, পুরুষ নির্যাতনকারী নারী যেমন আছে, নারী নির্যাতনকারী পুরুষও আছে। বাংলাদেশে নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে মামলা হয়, পুরুষ নির্যাতনকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই। অন্তত আর যাই হোক, চাষাই এর সাথ তো ছিল, এই আইনটা তো পাশ করতে পারতো। এ কথা বলে না কেন, চাষাই এর সাথ যদি পাশ করেছে তো যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে, তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারে জান্নাতে থাকতাম। কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না, সইতে পারি। অথচ মেয়েরা যদি মনটা একটু উদার করে পরিবারটা একটা জান্নাত হয়ে যায়। খাদিজাতুল কোবরার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে রাখবেন, ওই ঘরটা হবে নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন, নবীজি যখন বাইরের কোলাহল পরিবেশপূর্ণ দেখে আসতেন, বাড়িতে বাইরে দাওয়াতি কাজ করে ঝামেলার শেষ নেই, এক একজনের এক এক কথা, উল্টা পাল্টা কথা শুনে যখন বাড়িতে আসতেন, বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘরটা আওয়াজ মুক্ত করে ফেলতেন, নিস্তব্ধ একেবারে শান্ত নির্মল করে দিতেন হযরতে খাদিজা স্বামীর জন্য। আপনি স্ত্রী হিসাবে এরকম একটা ঘর স্বামীকে উপহার দিতে পারেন না? যত রোদে পুড়ে বিভিন্ন মানুষের সাথে তর্ক করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে আসতেছে, অন্তত ঘরটা ওর জন্য একটু শান্ত করে রাখে না? বাড়িতে আসলে আপনার শুরু হয় উল্টা পাল্টা কথা। আপনার জন্য জান্নাতে এরকম আলাদা ঘর বানানো দূরের কথা। স্বামীকে যারা এরকম মানসিক কষ্টে রাখে তার জন্য আল্লাহ জাহান্নামে একটা ঘর বানিয়ে রাখবে। খালি নামাজ পড়ে রোজা করি আর কালো বোরকা পরে মনে করছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। আমি মীর কাসেম আলীর কথা কেন বললাম, কারণ আমি নিজে দেখেছি, নিজে শুনেছি, বাস্তব আমি নিজে উপলব্ধি করে এসেছি জায়গাটা। এই জন্য বললাম, আমরা যারা আজ আল্লাহকে রব বলার পরে সত্যি আমরা টিকে থাকতে পারি, তাদেরও কিন্তু একটা আলাদা অনির্বচন সুখ আল্লাহ তাদেরকে দান করে। শব্দটা কি বললাম, অনির্বচন সুখ। যারা বাংলা পড়ে শব্দটা এত ভয়ঙ্কর শব্দ, বাচ্চারা যখন দেখবেন এই ছোট ছোট পাখির বাচ্চা, মুরগির বাচ্চা, সিল যখন ছৌ মারবে এই ভয়ে, মা পাখিটা নিজের ডানাকে এভাবে বিছিয়ে দেয়, এরপরে ডাউন করে ফেলে। কি ডাউন করে এভাবে, এরপরে ফল করে দেয়। কোরআনে কারিমে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, আখফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা, তোর ডানাকে এভাবে ডাউন কর, এরপরে ফল করে দে। পাখির পাখির উদাহরণ আল্লাহ এখানে দিয়েছেন, পাখিটা যখন নিজের বাচ্চাগুলোকে এভাবে ডানা ডাউন করে ফল করে দেয়, বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে পর যখন বেগে যায়, একটার সাথে আর একটা পর লাগে, এত মোলায়েম হয়, এত সফট হয়, এত কোমল হয়, এত সুন্দর লাগে ওই নিচের জায়গাটা। বাচ্চারা নিচে বসে বসে একটা কিসির মিসির আওয়াজ করে, বাংলাতে এই শব্দটাই বলা হয় অনির্বচন সুখ। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো আল্লাহকে রব বলার পরে যদি সত্যি টিকে থাকতে পারে, ওর মনের ভেতরে একটা অনির্বচন সুখ আমার পক্ষ থেকে আমি আল্লাহ দান করি। আমরা কিন্তু এখনো পর্যন্ত ওইটা পাইনি, পেয়েছে
আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদেরকে যদি পবিত্র করতে হয় নিজের নফসকে, নিজের শরীরে শরীরটাকে যদি পবিত্র রাখতে হয়, দুইটা ঔষধ আল্লাহ মেয়েদের ব্যাপারে আমাদেরকে দিয়েছেন। বলিল মুমিনিনা ইয়াগুগু মিন আবসারিহিম ওয়াইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, হে মমিন নারীরা, মমিন পুরুষেরা, মহিলা যারা আছে, বেগানা মেয়ে লোক দেখলেই চক্ষুকে নিম্নগামী করবা আর লজ্জা স্থানের হেফাজত করবা, এই দুইটা যদি করতে পারো এটা তোমাদের জীবন পবিত্র করে রাখবে। আজ হাজারো মানুষের চোখ ঠিক নেই, চোখের এই গোনার কারণে আমরা অনেকে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। দুই নাম্বার, আমাদের লজ্জা স্থান ঠিক নেই, এখানে যেটা ব্যবহার করা দরকার সেই জায়গায় না দিয়ে অন্য জায়গায় ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য অনেক মেয়ে লোক দায়ী আছে। একটা মেয়ে লোককে আল্লাহ যা দিয়েছে সে যদি তার স্বামীকে উজাড় করে দিতে পারে, আমার মনে হয় কোনো দিন কোনো স্বামী তার বউ ছাড়া অন্য কোনো জায়গায় লাইন করবে না। দেখলে তার মানে লাইন চলছে, সম্মানিত মা বলে না আপনার স্বামী কিন্তু এখানে বসে আছে, তার মানে এই ঝামেলায় আছে, আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীর জন্য দিয়েছে, সুতরাং উজাড় করে দেবেন, সে যেন অন্তত পরকিয়া প্রেম না করে। আর আমরা যদি বাঁচতে চাই এই দুইটা ঔষধ আজকে থেকে অ্যাপ্লাই করা লাগবে। বেগানা মেয়ে লোক দেখলে চোখ নিম্নগামী করবেন, কষ্ট হলেও নিজের লজ্জা স্থানকে হেফাজত করে রাখবেন, মাত্র 15 দিনে আমল করে দেখেন নিজের স্ত্রীকে রাজরানী মনে হবে নিজের কাছে, এটা পরীক্ষিত আমল। আল্লাহ পাক বলেন চোখের আর লজ্জা স্থানের হেফাজত করতে পারলে আমি আল্লাহ নিজে তার অনির্বচন সুখ দেওয়ার জন্য নিজে জামিনদার হয়ে যায়। যখন বলেন সুবহানাল্লাহ, যে পর্যন্ত এসেছিলাম এবার আসেন আমরা দুটি দ্বিতীয় শব্দের ব্যাখ্যায় যাচ্ছি। আমরা যারা বলতে পারি আমাদের রব আল্লাহ, শব্দটা কি শুরু করলেন আল্লাহ রব, আল্লাহর 5000 নাম আছে তার ভেতরে প্রথম নাম দিলেন আল্লাহ রব, কি দিয়েছেন বলেন? রব কাকে বলে? নেই থেকে, আমি আবার বলছি, নেই থেকে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার নাম আরবিতে বলা হয় রব। আমি কি ছিলাম বলেন তো? নেই, কি ছিলাম? 33 বছর বয়স এখন আমার, 34 বছর আগে আমি কি ছিলাম? নেই, এই কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাকে প্রথমে রব শব্দটা দিয়ে তাই স্মরণ করিয়েছে। আমি ব্যাখ্যা করেছি তাফসির থেকে, লিখেছি এগুলো তাফসিরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআন। রবের প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। সূরা আলাকে যে প্রথম আয়াত পড়েন ওর ভেতরে দলিল দেওয়া আছে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছে। রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা, স্রষ্টা, আমাদের স্রষ্টাকে। আরো জোরে, যারা রব হিসাবে আল্লাহকে মানবে তাদের এই দুর্বল জায়গায় আল্লাহ একটু আঘাত দিয়েছেন। তুমি কিন্তু নেই ছিলে, নেই থেকে আমি আস্তে আস্তে তোমাকে আজ হামজা বানিয়ে পেশিয়ারে বসিয়ে দিয়েছি। দ্বিতীয় নম্বরে রবের ব্যাখ্যায় পেয়েছি, রব মানে রিজিক দাতা, শুধু আমাকে সৃষ্টি করে শেষ করে দেননি, আমাকে রিজিকও দিয়েছেন, মায়ের পেট থেকে শুরু করে এখনো পর্যন্ত রিজিক দিচ্ছে কে? দলিল দেওয়া আছে সূরা সোমারের 50 নম্বর আয়াতে। এক একটা শব্দে এত কথা ব্যাখ্যা করা আছে, আমি রাত বেশি হয়ে যাচ্ছে বলে সামারাইজ করে ফেলছি। 3 নম্বরে রব মানে মাবুদ, যিনি এবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা, তার যোগ্যতা আছে। পৃথিবীতে বহু বহু কিছু আছে, তারা এবাদত পাওয়ার জন্যে
চেষ্টা করেছিল, নিজেকে দাবি করেছিল, কিন্তু এবাদত পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। ফেরাওয়ান নমরুদেরা নিজেরাই খোদা দাবি করে বলেছিল আমার এবাদত করো, আল্লাহ পাক বলেন না এবাদত পাওয়ার যোগ্যতা শুধু আমার, কারণ আমি বানিয়েছি তোদেরকে আমার এবাদত করার জন্য। এই ব্যাখ্যাটা দিয়েছেন সূরা জাসিয়া জারিয়া জারিয়ার 56 নম্বর আয়াতে, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 4 নম্বরের রব মানে আইনদাতা, আমি শুধু তোকে এবাদত আমার করবি কিভাবে, আমার আইনগুলো মানার মাধ্যমে, 500 আইন আমি তোকে দিলাম, শরীয়তের বিধান আইন নিয়ম নীতি। আমার বাংলাদেশে আমরা মাত্র একটা আইন মানি, তাও পূর্ণাঙ্গ না, আর দেখ অর্থাৎ কোরআনে আইন আছে 500, আমি একটাও যদি মানলাম এখনো 900 কি 499টা বাকি আছে। আপনি রব মানেন কি করে, কবরে যাওয়ার পরে তো বলবে আমার রব্বুকা, বাঙালি হিসাবে যদি বলে ফেলেন রব্বি আল্লাহ, ফেরেশতারা বলবে দাঁড়া, রব মানে 4 নম্বরে আইনদাতা, আল্লাহর কোন কোন আইন মানতিস একটু বলতো, ধরা খেয়ে যাবেন। 5 নম্বরে রব মানে অভিভাবক, এটা আনাম 102 নম্বর আয়াতে আছে। রব শব্দের ভেতরে যে 5টা অর্থ 19টা বেশি সামারাইজ করে আমি 5টা বেশি ব্যবহার হয় পুরো কোরআনে, এই জন্য এগুলো লিখলাম। আপনি একটা একটা করে মিলিয়ে দেখবেন, সৃষ্টিকর্তা, এরপরে সৃষ্টিকর্তার পরে তিনি আমাদের রিজিক দিয়েছেন, এরপরে তিনি আমাদের এবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা যোগ্যতা নিয়ে বসে আছেন, 4 নম্বরে তিনি আইন দিয়েছেন আমাদের চলার জন্য, 5 নম্বরে তিনি আমাদের অভিভাবক। এটা যদি বিশ্বাস নিয়ে পড়তে পারতাম আর মানতে পারতাম, আমেরিকাকে আজ আমরা অভিভাবক মনে করতাম না, ভারতকে অভিভাবক মনে করতাম না, জাপানকে অভিভাবক মনে করতাম না। যেই যেই কথাগুলো আমরা বলেছি এই 5টা অর্থের ভেতরে সব যেন আল্লাহ সামারাইজ করে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছেন, এই 5টা যারা জীবনে মানতে পারবে, আল্লাহ বলেন 2 নম্বরে সুম্মাস্তাকামু, টিকে থাকা লাগবে এর উপরে। ঝড় ঝাপটা আসবে আল্লাহর আইন মানতে গেলে না, আসবে না, আসবে, আপনাকে টিকে থাকা লাগবে। যদি সত্যিই টিকে থাকতে পারেন, ফেরেশতা আসবে সাহায্যের জন্য, মাস্ট বি, আল্লাহর ঘোষণা মিথ্যা হয় না, আমরা ওই পর্যায়ে যেতে পারি না, এই জন্য আল্লাহ সাহায্য পাই না, ভয় নেই, চিন্তা নেই, এই কথা বলতে আসবে, ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ দিতে আসবে ওই জান্নাতের, যার ওয়াদা আল্লাহ নিজে কোরআনে খালি করেছেন। এই আয়াতগুলো এইভাবে আমল করার মাধ্যমে আল্লাহর পুরস্কার, আল্লাহর সুসংবাদ, যেটা মরণের আগে তিনি ফেরেশতার মাধ্যমে আমাদেরকে দেবেন, সবার জীবনে আল্লাহ ওই পর্যায়ে যেন তুলে দেন, বলেন আমিন। মানুষের ঠিক মতো বসার আগে আদায়ের ব্যাগ দেওয়ায় আদায় কিছুই হয় না, এখন আবার ফের করা লাগবে, ব্যাগটা যাবে, যারা ব্যাগ নিয়ে যাচ্ছে আপনারা দয়া করে টাকা পয়সা যারা এনেছিলেন আগামীতে যেন এটা বন্ধ হয়ে না যায়, অন্তত 100 বছর হোক, আর 4 বছর হলে 100 বছর হয়ে যাবে। যারা যাচ্ছে টাকা যদি আপনার কোরআনের প্রচারে খরচ না হয় তো কোথায় খরচ করবেন টাকা, ওই দরবেশের মতো টাকা নিয়ে কবরে যাবেন? যারা টাকা দেওয়ার মতো আছেন 2 টাকা হলেও দিয়ে যাবেন, এই জানতো কয়েকজন যাচ্ছে ভেতরে কয় লক্ষ, এই জানতো তাড়াতাড়ি যান, এদের যেন ঋণই রাখবেন না, তাহলে আগামী বছর এরা ভয় হাল সারিয়ে ফেলবে আর করবেন। ওই যারা যাচ্ছে আপনারা কিছু না হলেও কিছু দেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ডের টাকা নেওয়া জায়েজ আছে কিনা, 100 ভাগ জায়েজ আছে, যেহেতু 13 ভাগ সুদ হিসাব করে চাকরি শেষে টাকা দেয়, চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ডের টাকা নেওয়া জায়েজ আছে কিনা, 100 ভাগ জায়েজ আছে, যেহেতু 13 ভাগ সুদ হিসাব করে চাকরি শেষে টাকা দেয়, তাও জায়েজ হবে, হারাম হবে না। এই মানুষটাকে ফেরেশতারা হয়তো এই কথা বলেছিল, আমি তাফসিরে পড়েছি এইভাবেই লেখা আছে, ফেরেশতারা বলে চিন্তা করবেন না, আপনার দলীয় লোকজন পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে, আপনার স্ত্রী অসুস্থ, ছেলে গুম হয়ে আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব সরকার হাতছাড়া করে নিচ্ছে,
কোনো চিন্তা নেই, ভয় নেই, এগুলোর সব দায়িত্ব আল্লাহ নিজে নেবে। এই কথাটা কানের কাছে যখন ফেরেশতারা বলে তখন তার ঘুম আসে, তাছাড়া ঘুম আসা সম্ভব না। ফেরেশতারা এসে তার সামনে জান্নাতটা তুলে ধরে, যেমন হযরতে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছিল ফেরেশতারা তিনি যখন ঈমানের পরীক্ষা দিচ্ছিলেন। ইযি ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি অনাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, এই আয়াতে আপনাদের দুইটা শিক্ষা আছে। মেয়েরা এসেছে, আমার মা বোনেরা, অনেকে মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরে বেড়াই, আমি জান্নাতে যাবো না, যাবে কে? না, হযরতে আসিয়ার দিকে তাকান, এত বড় কঠিন পরিস্থিতি, তার ইমানের উপরে টিকে থাকতে গিয়ে তার হাতের ভেতরে পেরেক লাগিয়েছে তার নিজের স্বামী ফেরাউন, তার কপালে পেরেক লাগিয়েছে, পায়ের ভেতরে চলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে, চুলগুলো সব উঠে গেছে। কঠিন পরিস্থিতি যখন চলছিল, আল্লাহ নিজে ফেরেশতা জিব্রাইলকে বলছে জান্নাত তুলে নিয়ে আমার বান্দির সামনে ধর। হযরত আসিয়া জান্নাত দেখার পরে ডাক দিয়েছিলেন, হে ফেরেশতা জিব্রাইল, জান্নাত আল্লাহ পাঠিয়েছে, আল্লাহকে একটু বলেন উনি যেখানে আছে ওই জায়গায় যেন একটা ঘর আমার জন্য আলাদা বানিয়ে রাখে, ওই ঘরে বসে বসে 24 ঘন্টা আমি আল্লাহকে সব সময় দেখতে চাই। এক নম্বরে তিনি কি ঈমানের পরীক্ষায় কি কথা বললেন, দ্বিতীয় নম্বরের কথাটা মেয়েদের জন্য বলার জন্য আমি আয়াতটা পড়লাম। হযরতে আসিয়া বলেছিলেন, রব্বি নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, দুই জায়গায় এক আলিফ করে টান আছে। হযরতে আসিয়া বলেছিলেন, হে আল্লাহ, আমার স্বামী ফেরাউন নিজে জুলুম করছে, লোকজন দিয়ে করাচ্ছে, এই জুলুমের যে বিভৎস অত্যাচার সীমা লঙ্ঘন করে ফেলেছে, আমি জীবিত অবস্থায় আমার শরীরের ভেতরে শলাকা পিরিক, আমার মাথার চুলগুলো সব তুলে ফেলেছে, আমার লজ্জাস্থান ওরা বর্ষ আমার বেবলে রেডি হয়ে আছে, এই কঠিন পরিস্থিতি দেখে তুমি যেন রেগে যেও না, তুমি আমাকে বাঁচাও অন্তত এই জুলুম থেকে, আমার স্বামীর অত্যাচার থেকে, আর যাদেরকে দিয়ে অত্যাচার করায় তাদের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। চিন্তা করেছেন কোন অবস্থায় দোয়া করছে, এত বড় কঠিন ভয়ঙ্কর অত্যাচার জুলুম নির্যাতনের পরও তিনি স্বামীর জন্য বরদোয়া করেননি। হ্যাঁ, বলেছিলেন তুমি আমাকে স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, আমার স্বামীর উপরে তুমি অত্যাচার করো না, আর আপনি একটা সাবান কম হলে বদুয়া দেন। একত বসেন, এরকম বউ দেশে নেই, সারাটা জীবন আমরা শেষ করে দেই, আর একটা শাড়ি যদি একটু কম দামি হয় ওটা দিয়ে আমার পোকা বের করে ফেলে, বলে আপনার কাছে এসে জীবনে আমি কিচ্ছু পেলাম না। এই কথা যারা বলবে মুখ থেকে, ওর সঙ্গে সঙ্গে পেছনের আমল আকলা কাল্লা সব ধ্বংস করে দেবে। ফেরাউনের স্ত্রী যদি এত কঠিন অবস্থায় ওর স্বামীর জন্য বরদোয়া না দেয়, আপনি একটা শাড়ির জন্য বরদোয়া দিয়ে দিলেন, আপনি মানুষ আর আপনি জান্নাত যাবেন। বহু মেয়েকে আমি এই বাংলাদেশের সাথে মিলিয়ে, হাদিসের সাথে মিলিয়ে দেখতে পাচ্ছি, বিশ্বনবী বলেন আমি মেরাজে যখন গেলাম দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামের আগুনে। ফেরেশতারে জিজ্ঞাসা করলাম কেন, ফেরেশতারা বলেছিল দুইটা কারণে, এক নাম্বারে তারা স্বামীর কুফরি করে, স্বামীর কুফরি মানে স্বামীর নাশকরি করে, সব কিছু একটা মানুষ দেয় হঠাৎ একটু কিছু কম পড়ে গেলে তখন নাশকরিয়া করে, উল্টা পাল্টা কথা স্বামীকে বলে ওর মন খারাপ করে দেয়, এরকম বউ আছে কার হাত তোলেন তো? একজু আপনি ক্যামেরার সামনে এসে হাত তুলে দেখান, আপনার বউ দেখো আজকে আপনার ঘরে ঢোকাবো না, আমি হাসির খোরাকি দেইনি, এরকটা তো লজ্জা শরম ত্যাগ করে হাত তুলেছে আর আমরা হাত তুলতে পারছি না, তাই
কারণ ক্যামেরা সব আমার দিকে ঘোরানো, আমি তুললে তো আরো ঝামেলা। সম্মানিত মামুরেরা, না হচ্ছে না, এখানে বহু স্বামী অবস্থায় আছে, পুরুষ নির্যাতনকারী নারী যেমন আছে, নারী নির্যাতনকারী পুরুষও আছে। বাংলাদেশে নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে মামলা হয়, পুরুষ নির্যাতনকারী নারীর বিরুদ্ধে কোনো মামলা নেই। অন্তত আর যাই হোক, চাচাই এর সাথ তো ছিল, এই আইনটা তো পাশ করতে বাধ্য, এক কথা বলে না কেন? চাচাই এর সাথ যদি পাশ করেছে তো যে পুরুষ নির্যাতন করলে তাদের বিরুদ্ধেও মামলা হবে, তাহলে আমার মনে হয় আমরা অনেকে আজ পরিবারে জান্নাতে থাকতাম। কি যে অবস্থায় আছে আমরা বলতেও পারি না, সইতে। অথচ মেয়েরা যদি মনটা একটু উদার করে পরিবারটা একটা জান্নাত হয়ে যায়। খাদিজাতুল কোবরার জন্য আল্লাহ জান্নাতে আলাদা একটা ঘর বানিয়ে রাখবেন, ওই ঘরটা হবে নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত। কেন? নবীজি যখন বাইরের কোলাহল পরিবেশপূর্ণ দেখে আসতেন, বাড়িতে বাইরে দাওয়াতি কাজ করে ঝামেলার শেষ নেই, এক একজনের এক এক কথা, উল্টা পাল্টা কথা শুনে যখন বাড়িতে আসতেন, বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঘরটা আওয়াজ মুক্ত করে ফেলতেন, নিস্তব্ধ একেবারে শান্ত নির্মল করে দিতেন হযরতে খাদিজা স্বামীর জন্যে। আপনি স্ত্রী হিসাবে এরকম একটা ঘর স্বামীকে উপহার দিতে পারেন না? যত রোদে পুড়ে বিভিন্ন মানুষের সাথে তর্ক করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে আসতেছে, অন্তত ঘরটা ওর জন্য একটু শান্ত করে রাখে না? বাড়িতে আসলে আপনার শুরু হয় উল্টাপাল্টা কথা। আপনার জন্য জান্নাতে এরকম আলাদা ঘর বানানো দূরের কথা, স্বামীকে যারা এরকম মানসিক কষ্টে রাখে তার জন্য আল্লাহ জাহান্নামে একটা ঘর বানিয়ে রাখবে। খালি নামাজ পড়ে রোজা করে আর কালো বোরকা পরে মনে করছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি। আমি মীর কাসেম আলীর কথা কেন বললাম? কারণ আমি নিজে দেখেছি, নিজে শুনেছি, বাস্তব আমি নিজে উপলব্ধি করে এসেছি জায়গাটা, এই জন্য বললাম। আমরা যারা আজ আল্লাহকে রব বলার পরে সত্যি আমরা টিকে থাকতে পারি, তাদেরও কিন্তু একটা আলাদা অনির্বচন সুখ আল্লাহ তাদেরকে দান করে। শব্দটা কি বললাম? অনির্বচন সুখ। যারা বাংলা পড়ে শব্দটা এত ভয়ঙ্কর শব্দ, বাচ্চারা যখন দেখবেন এই ছোট ছোট পাখির বাচ্চা, মুরগির বাচ্চা, সিল যখন ছৌ মারবে এই ভয়ে, মা পাখিটা নিজের ডানাকে এভাবে বিছিয়ে দেয়, এরপরে ডাউন করে ফেলে। কি ডাউন করে এভাবে, এরপরে ফল করে দেয়। কোরআনে কারিমে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, আখফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রহমা, তোর ডানাকে এভাবে ডাউন কর, এরপরে ফল করে দে। পাখির উদাহরণ আল্লাহ এখানে দিয়েছেন, পাখিটা যখন নিজের বাচ্চাগুলোকে এভাবে ডানা ডাউন করে ফল করে দেয়, বাচ্চাগুলো নিচে যাওয়ার পরে পর যখন দেখে চায় একটার সাথে আর একটা পর লাগে, এত মোলায়েম হয়, এত সফট হয়, এত কোমল হয়, এত সুন্দর লাগে ওই নিচের জায়গাটা। বাচ্চারা নিচে বসে বসে একটা কিসির মিসির আওয়াজ করে, বাংলাতে এই শব্দটায় বলা হয় অনির্বচন সুখ। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো আল্লাহকে রব বলার পরে যদি সত্যি টিকে থাকতে পারে, ওর মনের ভেতরে একটা অনির্বচন সুখ আমার পক্ষ থেকে আমি আল্লাহ দান করি। আমরা কিন্তু এখনো পর্যন্ত ওইটা পাইনি, পেয়েছে? আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদেরকে যদি পবিত্র করতে হয় নিজের নফসকে, নিজের শরীরে শরীরটাকে যদি পবিত্র রাখতে হয়, দুইটা ঔষধ আল্লাহ মেয়েদের ব্যাপারে আমাদেরকে দিয়েছেন। বলিল মুমিনিনা ইয়াগুগু মিন আবসারহিম ওয়াইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকালাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 30 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, হে মমিন নারীরা, মমিন পুরুষেরা, মহিলা যারা আছে,
বেগানা মেয়ে লোক দেখলেই চক্ষুকে নিম্নগামী করবা আর লজ্জা স্থানের হেফাজত করবা, এই দুইটা যদি করতে পারো এটা তোমাদের জীবন পবিত্র করে রাখবে। আজ হাজারো মানুষের চোখ ঠিক নেই, চোখের এই গোনার কারণে আমরা অনেকে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। দুই নাম্বার, আমাদের লজ্জা স্থান ঠিক নেই, এখানে যেটা ব্যবহার করা দরকার সেই জায়গায় না দিয়ে অন্য জায়গায় ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? এর জন্য অনেক মেয়ে লোক দায়ী আছে। একটা মেয়ে লোককে আল্লাহ যা দিয়েছে সে যদি তার স্বামীকে উজাড় করে দিতে পারে, আমার মনে হয় কোনো দিন কোনো স্বামী তার বউ ছাড়া অন্য কোনো জায়গায় লাইন করবে না। দেখলে তার মানে এলাকায় লাইন চলছে। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামী কিন্তু এখানে বসে আছে, তার মানে এই ঝামেলায় আছে, আপনাকে আল্লাহ যা দিয়েছে আপনার স্বামীর জন্য দিয়েছে, সুতরাং উজাড় করে দেবেন, সে যেন অন্তত পরকিয়া প্রেম না করে। আর আমরা যদি বাঁচতে চাই এই দুইটা ঔষধ আজকে থেকে অ্যাপ্লাই করা লাগবে। বেগানা মেয়ে লোক দেখলে চোখ নিম্নগামী করবেন, কষ্ট হলেও নিজের লজ্জা স্থানকে হেফাজত করে রাখবেন। মাত্র 15 দিনে আমল করে দেখেন নিজের স্ত্রীকে রাজরানী মনে হবে নিজের কাছে, এটা পরীক্ষিত আমল। আল্লাহ পাক বলেন চোখের আর লজ্জা স্থানের হেফাজত করতে পারলে আমি আল্লাহ নিজে তার অনির্বচন সুখ দেওয়ার জন্য নিজে জামিনদার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পর্যন্ত এসেছিলাম এবার আসেন আমরা দুটি দ্বিতীয় শব্দের ব্যাখ্যায় যাচ্ছি। আমরা যারা বলতে পারি আমাদের রব আল্লাহ, শব্দটা কি শুরু করলেন আল্লাহ রব, আল্লাহর 5000 নাম আছে তার ভেতরে প্রথম নাম দিলেন আল্লাহ রব, কি দিয়েছেন বলেন? রব কাকে বলে? নেই থেকে, আমি আবার বলছি, নেই থেকে ধীরে ধীরে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার নাম আরবিতে বলা হয় রব। আমি কি ছিলাম বলেন তো? নেই। কি ছিলাম? 33 বছর বয়স এখন আমার, 34 বছর আগে আমি কি ছিলাম? নেই। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক আমাকে প্রথমে রব শব্দটা দিয়ে তাই স্মরণ করিয়েছে। আল্লাহ তাআলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাদকুর। আমি ব্যাখ্যা করেছি, তাফসীর থেকে লিখেছি এগুলো, তাফসীরে ইবনে কাসির আর ফি জিলালিল কোরআন। রবের প্রথম অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। সূরা আলাকে যে প্রথম আয়াত পড়েন ওর ভেতরে দলিল দেওয়া আছে, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছে। রবের প্রথম অর্থ সৃষ্টিকর্তা, স্রষ্টা। আমাদের স্রষ্টাকে আরো জোরে, যারা রব হিসাবে আল্লাহকে মানবে তাদের এই দুর্বল জায়গায় আল্লাহ একটু আঘাত দিয়েছেন। তুমি কিন্তু নেই ছিলে, নেই থেকে আমি আস্তে আস্তে তোমাকে আজ হামজা বানিয়ে পেশিয়ারে বসিয়ে দিয়েছি। দ্বিতীয় নম্বরে রবের ব্যাখ্যায় পেয়েছি, রব মানে রিজিক দাতা, শুধু আমাকে সৃষ্টি করে শেষ করে দেননি, আমাকে রিজিকও দিয়েছেন। মায়ের পেট থেকে শুরু করে এখনো পর্যন্ত রিজিক দিচ্ছে কে? দলিল দেওয়া আছে সূরা সমারের 50 নম্বর আয়াতে। এক একটা শব্দে এত কথা ব্যাখ্যা করা আছে, আমি রাত বেশি হয়ে যাচ্ছে বলে সামারাইজ করে ফেলছি। 3 নম্বরে রব মানে মাবুদ, যিনি এবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা, তার যোগ্যতা আছে। পৃথিবীতে বহু বহু কিছু আছে, তারা এবাদত পাওয়ার জন্য চেষ্টা করেছিল, নিজেকে দাবি করেছিল, কিন্তু এবাদত পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। ফেরাওয়ান নমরুদেরা নিজেরাই খোদা দাবি করে বলেছিল আমার এবাদত করো, আল্লাহ পাক বলেন না এবাদত পাওয়ার যোগ্যতা শুধু আমার, কারণ আমি বানিয়েছি তোদেরকে আমার এবাদত করার জন্যে। এই ব্যাখ্যাটা দিয়েছেন সূরা জাসিয়া, জারিয়া, জারিয়ার 56 নম্বর আয়াতে। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 4 নম্বরে রব মানে আইনদাতা, আমি শুধু তোকে এবাদত আমার করবি কিভাবে, আমার আইনগুলো মানার মাধ্যমে, 500 আইন আমি তোকে দিলাম, শরীয়তের বিধান, আইন, নিয়ম নীতি,
আমরা বাংলাদেশে আমরা মাত্র একটা আইন মানি, তাও পূর্ণাঙ্গ না, অর্ধেক। অর্থাৎ কোরআনে আইন আছে 500, আমি একটাও যদি মানলাম এখনো 900 কি 499টা বাকি আছে। আপনি রব মানেন কি করে? কবরে যাওয়ার পরে তো বলবে আমার রব কা, বাঙালি হিসাবে যদি বলে ফেলেন রব্বি আল্লাহ, ফেরেশতারা বলবে দাঁড়া, রব মানে 4 নম্বরে আইন দাতা, আল্লাহর কোন কোন আইন মানতিস একটু বলতো, ধরা খেয়ে যাবেন। 5 নম্বরে রব মানে অভিভাবক, এটা আনাম 102 নম্বর আয়াতে আছে। রব শব্দের ভেতরে যে 5টা অর্থ, 19টা বেশি সামারাইজ করে আমি 5টা বেশি ব্যবহার হয় পুরা কোরআনে, এই জন্যে এগুলো লিখলাম। আপনি একটা একটা করে মিলিয়ে দেখবেন, সৃষ্টিকর্তা, এরপরে সৃষ্টিকর্তার পরে তিনি আমাদের রিজিক দিয়েছেন, এরপরে তিনি আমাদের এবাদত পাওয়ার একচ্ছত্র মালিকানা যোগ্যতা নিয়ে বসে আছেন, 4 নম্বরে তিনি আইন দিয়েছেন আমাদের চলার জন্যে, 5 নম্বরে তিনি আমাদের অভিভাবক। এটা যদি বিশ্বাস নিয়ে পড়তে পারতাম আর মানতে পারতাম, আমেরিকাকে আজ আমরা অভিভাবক মনে করতাম না, ভারতকে অভিভাবক মনে করতাম না, জাপানকে অভিভাবক মনে করতাম না। যেই যেই কথাগুলো আমরা বলেছি এই 5টা অর্থের ভেতরে, সব যেন আল্লাহ সামারাইজ করে এর ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। এই 5টা যারা জীবনে মানতে পারবে, আল্লাহ বলেন 2 নম্বরে সুম্মাস্তাকামু, টিকে থাকা লাগবে এর উপরে। ঝড় ঝাপটা আসবে আল্লাহর আইন মানতে গেলে না? আসবে না? আসবে, আপনাকে টিকে থাকা লাগবে। যদি সত্যি টিকে থাকতে পারেন, ফেরেশতা আসবে সাহায্যের জন্য, মাস্ট বি, আল্লাহর ঘোষণা মিথ্যা হয় না, আমরা ওই পর্যায়ে যেতে পারি না, এই জন্য আল্লাহ সাহায্য পাই না, ভয় নেই, চিন্তা নেই, এই কথা বলতে আসবে, ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ দিতে আসবে ওই জান্নাতের, যার ওয়াদা আল্লাহ নিজে কোরআনে খালি করেছেন। এই আয়াতগুলো এইভাবে আমল করার মাধ্যমে আল্লাহর পুরস্কার, আল্লাহর সুসংবাদ, যেটা মরণের আগে তিনি ফেরেশতার মাধ্যমে আমাদেরকে দেবেন, সবার জীবনে আল্লাহ ওই পর্যায়ে যেন তুলে দেন, বলেন আমিন। মানুষের ঠিক মতো বসার আগে আদায়ের ব্যাগ দেওয়ায় আদায় কিছুই হয় না, এখন আবার ফের করা লাগবে, ব্যাগটা যাবে, যারা ব্যাগ নিয়ে যাচ্ছে আপনারা দয়া করে টাকা পয়সা যারা এনেছিলেন, আগামীতে যেন এটা বন্ধ হয়ে না যায়, অন্তত 100 বছর হোক, আর 4 বছর হলে 100 বছর হয়ে যাবে। যারা যাচ্ছে টাকা যদি আপনার কোরআনের এই প্রচারে খরচ না হয় তো কোথায় খরচ করবেন টাকা? ওই দরবেশের মতো টাকা নিয়ে কবরে যাবেন? যারা টাকা দেওয়ার মতো আছেন 2 টাকা হলেও দিয়ে যাবেন, এই জানতো কয়েকজন যাচ্ছে ভেতরে কয় লক্ষ, এই জানতো তাড়াতাড়ি যান, এদের যেন ঋণই রাখবেন না, তাহলে আগামী বছর এরা ভয় হাও সারিয়ে ফেলবে আর করবে না। ওই যারা যাচ্ছে আপনারা কিছু না হলেও কিছু দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আপনার এই টাকা নিয়ে ওরা বিভিন্ন জায়গায় খাটায়, ওখান থেকে যে টাকাটা লাভ হয় ওইটা দেওয়ার নিয়ম। আমরা এই যে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এখন বিল প্রশ্ন দিলেন, এটা আরও আগে দিতে পারলে আমি ব্যাখ্যায় যেতাম, আগামীতে কোনো জায়গায় আসলে এটা বিস্তারিত একটা ব্যাখ্যা আছে সূরা বাকারায়। আমরা এখন প্রশ্নের উত্তর দেওয়ার আর এখন সময় নেই, যারা টাকা পয়সা এনেছিলেন অবশ্যই আপনারা দিয়ে যান। আমি